নরসিংদীর মাধবদী পৌরসভা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 103তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার বেলা 11টায় মাধবদী পৌরসভা চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে পৌরসভা হলরুমে কোরআন খতম, আলোচনা সভা এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পৌরসভা আওয়ামী লীগের সভাপতি সালাউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মাধবদী পৌরসভার মেয়র মোহাম্মদ মোশাররফ হোসেন প্রধান মানিক। এ সময় পৌরসভার কাউন্সিলর সহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন। Thank you.